কবে নিরপেক্ষ হবে বাংলার পুলিশ মন্ত্রী? পুলিশ মন্ত্রী কি জানতেন না যে সন্দেশখালির এই ঘটনা সেই ঘটনার সাথে একেবারে ওতপ্রোতভাবে তৃণমূল নেতা বা তৎকালীন তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া শেখ শাহজাহান জড়িত আছে? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না? মানে আমি এই কথাগুলো বলছি তার কারণ, টাকা আমাদের কোনো গৌরী সেন দেয় না, টাকা আমার আপনার পকেট থেকে যায়, যে টাকাটা ব্যবহার হয় পুলিশের মাইনে দিতে। ইনফ্যাক্ট পুলিশ মন্ত্রী যে গাড়িতে চড়েন, পুলিশ মন্ত্রী যে ঘরে বসেন, নবান্নের এসি থেকে শুরু করে নবান্নের ঘর মোছার টাকাটা পর্যন্ত আমার আপনার পকেট থেকে আসে। সিবিআই আনান হচ্ছে, সিবিআই এর জন্য আলাদা করে খরচা। কেন, রাজ্য পুলিশ কি করবে, নাকে তেল দিয়ে ঘুমাবে তারা? রাজ্য পুলিশ আসলে কি কি করতে পারতো এবং কি কি করলো না, এগুলো আবার দেখানোর পালা। প্রথমেই দেখেনি সন্দেশখালির সেই মায়েদের কথা, যে মায়েদের কথা রিপাবলিক বাংলাতে টেলিকাস্ট হওয়ার পরের দিনই রাজ্য পুলিশের পদস্থ অফিসারদের যাওয়ার কথা ছিল সেই সমস্ত বাড়িতে, এবং তাদের যে ভার্সন, সেগুলো বয়ান যাকে বলে, সেগুলো নথিভুক্ত করা উচিত ছিল, একটা স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ছিল, সেগুলো কিছু করেনি। এখন বোধহয় মিডিয়াকে শেখাতে হবে পুলিশ কি কি করতে পারতো, একবার দেখেনি। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর কথা দিদি, তোমারও কি একই অভিজ্ঞতা? হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকার আসতো, যোদ্ধাবস্থাগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। মানে উনি যা বলবেন তাই আমাদের শুনতে হবে, আমরা কি করে বাস করবো এখানে তাহলে? অনিন্দ্যবাবু, আপনি তো মানে দীর্ঘদিন ধরে কর্পোরেট চাকরি দেখেছেন, একটা কর্পোরেট এনভায়রনমেন্ট জানেন, বেসরকারি সরকারি সব দপ্তর দেখেছেন, তা অপদার্থ কোনো মাথা বা সিইও বা কোনো ম্যানেজার, জেনারেল ম্যানেজার, সে যদি লাগাতার কোম্পানির টাকা নষ্ট করে, আপনারা তো জানেন নিশ্চয়ই স্যাক করে দেওয়ার ব্যাপার থাকতে পারে, সরিয়ে দেওয়ার ব্যাপার থাকতে পারে, একটা অপদার্থ প্রশাসন যদি চলে এবং লাগাতার খরচা করিয়ে যায়, দিয়ে দিতে পারে না, কিন্তু এই রাজ্য পুলিশ বসে বসে মাইনে পাচ্ছে সন্দেশখালিতে, কী করা উচিত? সন্দেশখালি নিয়ে যখন আপনি কথাটা বললেন, তাহলে বলি সন্দেশখালি নিয়ে যে ঘটনা ঘটেছিল এবং শেখ শাহজাহানকে, না সেটা আমরা জানি, আপনি আগে বলুন যে শেখ শাহজাহান কে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় মাফিয়া বাংলার মানুষ বলছেন। আমার কথার মাঝখানে যদি আপনি কথা না, আপনি বলছেন শেখ শাহজাহান কে, আপনি অবাক হয়ে যাচ্ছেন, বাংলার মানুষ আমার কথাটা শেষ করতে দিন। আচ্ছা বলুন, শেখ শাহজাহান না, আমার পয়েন্ট একটাই দাদা, আমার পয়েন্ট হচ্ছে রাজ্য পুলিশ যে কাজ করে, মানে ডবল ডবল চাকরি না দিয়ে ডবল ডবল কাজ করাচ্ছেন, কথাটা শেষ করতে দিন। সিবিআই এর কাজ সন্দেশখালিতে ঢোকা, রাজ্য পুলিশের ওই সানগ্লাস পরা কি নাম ওই ডিজি সাহেবের সানগ্লাস পরে ঘুরে বেড়াতেন, অভিযোগ হয়েছে তদন্ত মানে তদন্ত শুরু করেছিল, বাড়ির লোক হাসবে আপনার এই কথায়, আপনার বাড়ির লোক যারা দেখছেন তারাও হাসবে, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ যদি বলেন না, বাংলার মানুষ জানে কে কি করছে, বাংলার মানুষ জানে সিবিআই কে কারা রিফ্লেক্ট করছে, শুধু বাংলার মানুষ না ভারতের মানুষ জানে। আপনি কি রেখেছিলেন, কি বলছেন, হাইকোর্টের নির্দেশে বার করে দিয়েছে, কে রেখেছিল? আচ্ছা আচ্ছা, আমি এক এক করে এক এক করে প্রিয়াঙ্কা আসছি আপনার কাছে, আমি একদম অনিন্দ্য দা, আপনি বলেন, আমি অনিন্দ্য দা আপনার ডিফেন্সটা দিয়ে দিন, আমি বলি আপনাকে আমাকে শুনতে হবে, বলা যাবে না আপনারা আবাসের টাকা বন্ধ করেছেন, অ্যাকশনের টাকা বন্ধ করেছেন, কথাটা বন্ধ করে দেবেন। আচ্ছা বেশ বেশ, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আপনি
প্রিয়াঙ্কা আপনি অনলাইনে আছেন, আমি স্টুডিও গেস্টদের কাছে যাব, আপনি বলেন তৃণমূল কংগ্রেস কি পারবে? ওটাই বলছি, আর কি বলার আছে? এত মানে সিবিআই, শুনুন ময়ূক, একটু আমাকে সময় দাও, আমাকে বেরিয়ে যেতে হবে, আমাকে একটু সময় দাও। প্রিয়াঙ্কা, আমি আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। এই যে কথায় কথায় বলা হয় সিবিআই তো ওভারবার্ডেন, সিবিআই কনভিকশন রেট স্লো হয়ে যায়, সিবিআই এতগুলো ফাইল নিয়ে এত কাজ করছে, ঘেরাচ্ছে, এই করছে, ওই করছে, কুচ্ছিত ভাষায় আক্রমণ করা হয়। আরে সিবিআইকে কি সন্দেশখালিতে কাজ করার জন্য রাজ্য সরকার চেয়েছে না আমরা চেয়েছি? কোর্ট আবার সিবিআইকে দিয়েছে, এবং দিয়েছে খুব ন্যায়নিষ্ঠ কারণে। রাজ্য পুলিশকে কি কি বলেছে কোর্ট একবার যদি বলেন। আমি একদম শর্টে বলছি ময়ূর, দেখো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তোমায় বলছি, আজকে সিবিআই কে এখানে ডাকার প্রয়োজন কেন হলো? কেন কোর্ট নিজের অর্ডারে এটা লিখেছে যে পুলিশ এখানে কাজ করেনি, আর পুলিশের উপর মানুষের সেই ভরসা নেই। দেখুন আদালত আজকে মনে করেছে যে সমস্ত বিষয়ের একটি নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার, সেই জন্য এই মামলার যাঁচটি ভারটি পুরোপুরি সিবিআই কে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এটা ফার্স্ট অর্ডার ইন মাই ক্যারিয়ার আমি দেখেছি যেখানে স্পেসিফিকলি ডাইরেকশন দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই নর্থের যে চব্বিশ পরগনার যিনি এসপি আছেন ওনাকে, যত অফিসিয়ালস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে যত গভর্নমেন্টের অফিসার্স আছে সবাইকে বলেছেন যে প্লিজ কোঅপারেট। কেন এখানে যে অ্যাকুইজিশনস আমি দিয়েছিলাম বা যা অ্যালিগেশন আছে সেটা কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ল্যান্ড অফিসার্সদের বিরুদ্ধে আছে, তো সেই জন্য তাদেরকে বলেছে কোঅপারেট। কোঅপারেট মানে যখন সিবিআই তদন্ত করবে তাহলে ইনভেস্টিগেশনে পাওয়াই যাচ্ছে কারা দোষী আছে, যাদেরকে সামন করবে তাদের গিয়ে সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, এই সরকারকে বলেছে যে সমস্ত এলাকাতে আপনাদেরকে ইনস্টল করতে হবে সিসিটিভি ক্যামেরা এন্ড স্ট্রিট লাইটস, যা খরচা লাগবে সেটা পুরো সরকারকে বের করতে হবে। সরকারের নিয়ে তো দেখুন কোর্ট কত বজে, সেই জন্য বলে দিল যে কোনো টেন্ডার ফেন্ডারের দরকার নেই, যত তাড়াতাড়ি হয় এটা ডিএম কে বলেছে যে ইমিডিয়েট ইফেক্ট করতে হবে। আর আপনি বলেন যে এরা কি মুখ নিয়ে কথা বলছে, এদের একটু লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? দেখুন আজকে মহিলারা মিথ্যে কথা বলছে বলেছিলেন এরা, সিবিআই নিরপেক্ষভাবে করবে তো? তারপরে সিবিআই কে শুনুন না, সেই জন্য আমি কোর্টকে বলেছি মনিটর করতে, আমি সেই জন্য কোর্টকে বলেছি মনিটর করতে, শেষ করতে পারবে তো? বেশি চেঁচাবেন না, এই যে আপনাদের পোশাক পরে বসে বন্ধ করে দেবেন, খাওয়াচ্ছিলেন এতক্ষণ, শাহজাহান এখন কোথায় আছে? ওই শাহজাহানের ছোট ভাই, বড় ভাই, ছোট সিরাজ, বড় সিরাজ, ছোট শাহজাহান, ছোট শেখ, বড় শেখ, সবাই যাবে। কেন তাদের নামের একটা তালিকা আমি অলরেডি কোর্টকে দিয়েছি, আর আজকে কোর্ট তো আমাকে অনুমতি দিয়েছে সমস্ত কমপ্লেন আর এই তালিকা সিবিআই কেও দিতে, তো এখন দেখি না ছোট বড় যারা মানুষকে বলছিল যে মুন্ডি কেটে ফুটবল খেলবো, এখন কে কোথায় কত ছোট থাকে কত বড় থাকে আমিও দেখি। বেশ বেশ বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি এই মুহূর্তে আপনার থেকে আমি একদম স্টুডিওতে ফিরছি, স্টুডিওতে বিতর্ক করবো, আমি কেয়াদির কাছে যাবো, সন্ময়দার কাছে যাবো, ফিরদৌসদার কাছে যাবো, কিন্তু খুব নির্দিষ্টভাবে কেয়াদি, মানে যে কাজগুলো রাজ্য পুলিশের, ঠিকই তো সিবিআই, সিবিআই এর অনেক ফাইলস আছে, অনেক কাজ আছে, অনিন্দ্যদা যে কথাটা বলছে, না হবে না তো কি করে হবে? ধরুন অনিন্দ্যদা আমার কাজ সঞ্চালনা করা, আমি সঞ্চালনা না করে চুপচাপ বসে আছি, আপনাকেই তো সঞ্চালনার দায়িত্ব নিতে হবে, আর আপনি যদি সঞ্চালনার দায়িত্ব নেন আমার তো চাকরিটা থাকবে না। ঠিক সেরকম প্রশ্ন হচ্ছে পুলিশ মন্ত্রীর চাকরিটা কেন এখনো রয়েছে বাংলার মানুষ জিজ্ঞেস করছে। একবার দেখেনি সন্দেশখালিতে স্বতঃপ্রণোদিত ভাবে কি কি অভিযোগ দায়ের করা যেত, হাতে হাত একদম চুপচাপ বসেছিল, ওই পিঠে ফিটে বোধহয় থানাতেও আসতো, পিঠে খেত, কমপ্লেন লজ করতো না, একবার দেখেনি বাংলার মানুষ কি কি দেখতে পেতেন এবং কি কি দেখতে পেলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট বসিয়ে রেখে দিয়েছিলেন, দেখবো। শাহজাহান শেখ, শিবু হাজরা ছেলেরা আপনাদের বাড়ির ছেলেদের হাতে বন্দুক, মদের বোতল তুলে দেয়। 100% এটা 100% সত্যি, কোনো ভুল নেই এতে। ছোট ছোট বাচ্চা যারা এখনো মানে মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে, রাজনীতি না করলে বাঁচতে পারবে না। শিবু হাজরা যত ছেলেদেরকে কিনে রেখেছে, আর যদি কেউ ওদের সঙ্গে না আসে তাহলে কি করে? তাহলে রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করে। আমাদের কোনো কিছু হলে পুলিশের কাছে আইলে পুলিশ পাঠিয়ে দেয় শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ শিবু হাজরার কাছে, এই নিয়ে কোনো আমাদের কেস নেই। আমাদের শাস্তি ওদের ছাড়, আমাদের ছেলেপেলের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই শাহজাহান শেখ শিবু হাজরা উত্তম সর্দার, ডাকলে আসতেই হবে, নাহলে তোর ফ্যামিলি মেরে দেবো, তোর মাকে মেরে দেবো, তোর বাবাকে মেরে দেবো। এই হুমকি কে দেয়? ও শাহজাহান শেখ দেয়।